আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম, আর সেটি হলো আলুর তৈরি রিং চিপস। ঘরে যদি এরকম মজাদার চিপস তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা আর বাইরের জিনিস খাওয়ার জন্য বায়না করবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আলুর রিং চিপস তৈরি করার জন্য এখানে আমি 6টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে খুব মিহি করে ভেঙে নেব, যাতে কোনো দানাদার অংশ না থাকে। আলুগুলোকে মিহি করে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ তেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ তেলে নেওয়া জিরার গুঁড়া, 1/2 চা চামচ চটপটির মশলা। চটপটির মশলা না থাকলে এখানে স্বাদে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিচ্ছি বিট লবণ, আর 1/2 চা চামচ সাধারণ লবণ দিয়ে এখন এটাকে একটু মেখে নেব। একটু মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, এতে গোলাটা একটু শক্ত হবে এবং চিপসগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। আবারও একটু মেখে নিচ্ছি, চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ইউজ করতে পারবেন। মেখে নেওয়া হয়ে গেছে, এখন চিপসগুলো তৈরি করে নেব। এর জন্য একটু গোলা নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে রুটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এখন চিপসগুলোকে রিং শেপ দেওয়ার জন্য এরকম করে বোতল কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েই কেটে নেবেন। একটি চিপস বানানো হয়ে গেছে, এইভাবে বাকি চিপসগুলো বানিয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর একটা একটা করে চিপস তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো চিপস একসাথে বানিয়ে ভাজতে যাবেন না, অল্প অল্প করে বানিয়ে সেটাকে সাথে সাথে ভেজে ফেলতে হবে, যেহেতু এটা আলু, বানানোর পর খুব বেশিক্ষণ রেখে দিলে নরম হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিপসগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন চিপসগুলোতে এরকম ব্রাউন কালার চলে আসবে, সেই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। সেম প্রসেসে আমি বাকি চিপসগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার আলুর রিং চিপস। শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। একটা চিপস আমি ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই কামনায় আল্লাহ হাফেজ।